হ্যালো এভ্রিওান আমাদের আজকের টপিক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের প্রথম লেসেন টেলস অফ ওলা গ্র্যান্ড পা যেটি লিখেছেন ইন্ডিয়ান রাইটার মনোজ দাস মনোজ দাস ছিলেন একজন ইন্ডিয়ান বাইলিঙ্গুয়াল রাইটার বাইলিঙ্গুয়াল শব্দটির মানে দ্বিভাষিক তিনি দুটো ভাষাতে সাহিত্য রচনা করেছিলেন তার মাদারটাং ছিল ওড়িয়া তিনি ওড়িয়া এবং ইংরেজি এই দুটো ভাষায় সাহিত্য রচনা করেন তার ছোট গল্প ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড দ্য টাইগার থেকে আমাদের টেক্সটের এই ফার্স্ট লেসেনটি নেওয়া হয়েছে যেটি নামকরণ করা হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ড পা এই গল্পটির মেইন ক্যারেক্টার ভোলা গ্র্যান্ড পা ভোলা নামে একজন চরিত্র গ্র্যান্ড পা শব্দটি থেকে আমরা বুঝতে পারছি গ্র্যান্ড ফাদার অ্যাকচুয়ালি ভোলা দাদুর গল্প আর গল্পের নামকরণে আমরা দেখতে পেলাম টেলস শব্দটি ব্যবহার করেছে টেলস মানে স্টোরিজ ছোট গল্প ভোলা দাদুর কে নিয়ে অনেক ছোট ছোট গল্প আছে এই গল্পটিতে এই জন্য গল্পটির নামকরণ দেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ড মানে ভোলা দাদুকে নিয়ে অনেক ছোটো ছোটো গল্প গল্পটি মেন ক্যারেক্টার ভোলা দাদু তার নেচার হচ্ছে সব কিছু ভুলে যাওয়া তার এই ভুলো মনের জন্যে সারা জীবন তাকে বিভিন্ন রকম ইনসিডেন্ট ফেস করতে হয় সেই ইনসিডেন্টগুলো আমাদের ফানি মনে হতে পারে তাকে খুব কাছ থেকে দেখা একটি ছোট ছেলের নিজের জীবনের অভিজ্ঞতা মানে ভোলা দাদুকে নিয়ে তার অভিজ্ঞতাই এই গল্পটিতে তুলে ধরা হয়েছে তাহলে চলো গল্পটি শুরু করা যাক ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ ভোলা দাদু এবং তার বউ বাস করতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে এ লার্জ ভোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হা তাদের কুড়ে ঘরটিকে সবসময় ছায়া করে থাকত একটি বিশাল বড়ো বকুল গাছ ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাংকিজ সেই বকুল গাছে বাস করত একদল বাঁদর গ্রুপ ট্রুপ অফ মাঙ্কিস মানে গ্রুপ অফ মাঙ্কিস ঠিক আছে একদল বাঁদর ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট কিন্তু মজার ব্যাপার হলো ভোলা গ্র্যান্ড পা এবং তার বউ বাঁদরদের থাকার ব্যাপারে কিছুই মনে করত না তাদের বাড়ির জাস্ট ওপরেই বকুল গাছে এতগুলো বাঁদর থাকত কিন্তু তারা কিছুই মনে করতেন না মান মুল্লিক নাইট উই বয়ের রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল একদিন চাঁদের আলো ছিল রকম রাত্রিতে মানে যোৎনা রাত্রিতে উই বয়ের রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল মানে আমরা ফিরে আসছিলাম একটা অনুষ্ঠান থেকে দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফাগি গ্রামে ফেরার রাস্তাটা ছিল সত্যিই খুব দীর্ঘ আর কুয়াশায় ঢাকা আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোল্ডার্স আমি গ্রামে ফিরছিলাম গ্রামের চৌকিদারের পিঠে চেপে কাঁধে চেপে সাডেনলি বলা গ্র্যান্ড পা লেট আউট আলাউড ওয়েল হঠাৎ করে বোলা দাদু খুব জোরে ভয়ে চিৎকার করে উঠেছিলেন ওয়েল মানে ভয়ে আর্তনাদ করা এভরি ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড আমাদের দলে যতজন ছিল সবাই খুব বেশি অবাক হয়ে গিয়েছিল ওই হল্টেড সবাই একসাথেই থমকে দাঁড়িয়েছিলাম এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ড পা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল জিজ্ঞেসে করে জানা গেল ভোলা দাদু তার নাতিকে তার সঙ্গে অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয় তিনি তার নাতির দুটো আঙ্গুল খুব শক্ত করে ধরেছিলেন হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট তিনি কিছুতেই বুঝতে পারেননি যে তার নাতির সেই দুটো আঙুল যেই দুটোকে তিনি ধরেছিলেন শক্ত করে সেই দুটো কখন তার হাত থেকে স্লিপ করে বেরিয়ে গিয়েছে বোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর বোলা গ্র্যান্ডপা আগের মতোই হাতটাকে সেই রকম যেমন আঙুল ধরলে মুঠো হয়ে থাকে হাত সেরকম তিনি আগের মতোই হাতটাকে মুঠো করেই হেঁটে চলেছিলেন তিনি ভাবছিলেন যে এখনও তিনি তার নাতির আঙুল দুটো ধরেই আছেন দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা পা বাট হি ওয়াজ গ্রিপিং তারপরে হঠাৎ করে কেউ একজন ভোলা দাদুকে এইভাবে দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিল তিনি কি ধরে আছেন হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসান অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল তখন তার মনে পড়েছে তার নাতির কথা যে তার নাতির হাত তিনি ধরে আছেন এই ভেবে হাঁটছেন কিন্তু তার নাতি তো সেখানে নেই যখন তিনি এটা বুঝতে পারলেন যে তিনি তার নাতিকে হারিয়ে ফেলেছেন তখন তিনি ভয়ে চিৎকার করে উঠেছেন মাই ফাদার চুজ টু সার্ফ ফাইট মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড ফার টু দ্য ফেস্টিভ্যাল আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছে নিলেন যাতে করে তারা ভোলা দাদুর সাথে অনুষ্ঠানে ফিরে যেতে পারে কেন ভোলা দাদুর নাতিকে খোঁজার জন্য দ্য ওয়াজ ফাউন্ড গ্র্যান্ডসানকে লং খুব বেশি হয়নি নাতিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া গিয়েছিল হি টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি সে কিনা একটা গরুর পেটের নিচে আরামদায়ক একটা আশ্রয় খুঁজে নিয়ে সেখানেই বসেছিল এতক্ষণ আমরা ভোলা দাদুর ভোলো মনের একটা ছোট্ট উদাহরণ দেখলাম এরপরে আরও কিছু উদাহরণ আছে যেগুলো ছোটো ছোটো গল্পের মতো করে তুলে ধরা হয়েছে চলো আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট আওয়ার ভোলা গ্র্যান্ড পা রিলেটেড বাই মাই ফাদার আমার মনে পড়ে অন্য একটি হাসির গল্প যেটি ভোলা দাদুর ব্যাপারে কিন্তু সেখানে আমার বাবাও জড়িত আছেন ইট হ্যাড বিন রেইনি আফটারনুন বৃষ্টি মুখোর একটি বিকেলবেলা ছিল সেদিন ভোলা গ্র্যান্ডপা পা ওয়াল উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন অ্যা গ্যাং অফ পাইরেটস ভোলা দাদু খুব বেশি উত্তেজিত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদেরকে জানিয়েছিলেন যে তিনি একদল পাইরেট পাইরেট মানে জলদস্যু তিনি একদল জলদস্যুকে দেখেছিলেন দে ওয়্যার বা বিউরিং লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিওস অন দ্য শিশর বাই আওয়ার ভিলেজ তারা গ্রামের ধারে সমুদ্র সৈকতে বালির ঢিপিতে বালি ঢিপির মধ্যে তারা একটা বড় বাক্স লাজ বক্স পুঁতে রাখছিলেন অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার এই কথা শোনা মাত্রই বাবা এবং তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে দিলেন সেই হিডেন ট্রেজারের হিডেন ট্রেজার হচ্ছে লুকোনো ধনসম্পদ তারা সবাই ধরে নিয়েছেন জলদস্যুরা যেই বড় বাক্সটি বালির নিচে পুঁতে রেখেছেন সেই বাক্সতে অনেক ধন সম্পদ আছে তারা সেইটাকে উদ্ধার করার জন্যে খোঁজাখুঁজি শুরু করে দিলেন ইভিনিং পাস্ট অন টু নাইট সন্ধে গড়িয়ে রাত্রি হলো মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস চাঁদের আলো মেঘের মাঝে দিয়ে এসে পড়ল। এ প্যাক আপ জ্যাকস ওয়ার হলিং একদল শেয়াল চাঁ ইট ওয়াজ ফার্স্ট মিড নাইট এইভাবে খোঁজাখুঁজি করতে করতে সন্ধে থেকে রাত্রি হয়ে গেল মধ্যরাত্রি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ড পার্ক ফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ঠিক এই সময়ে ভোলা দাদু এসে কনফেস করলেন মানে স্বীকার করলেন যে আসলে কোনো ধন সম্পত্তি ছিল না ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ আসলে তিনি যখন দিনে দুপুরবেলার খাবার খাওয়ার পরে একটু শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলেন ন্যাপ মানে ছোট্ট একটু ঘুম তো দুপুরবেলা খাওয়া খাবার দাওয়ার পরে এই তিনি বিশ্রামীতি গিয়ে ঘুমিয়ে পড়েছেন সেই তিনি একটা স্বপ্ন দেখেছেন আর এই হিডেন ট্রেজারের গল্পটা আসলে তার স্বপ্নে দেখা গল্প বাস্তবে তিনি কোনো জলদস্যুকে দেখেননি এরপরে ওয়ান্স ভোলা গ্র্যান্ড পা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস এখানে আরও একটি ছোট গল্প শুরু হচ্ছে ওয়ান্স কোনো এক সময়ে ভোলা দাদু একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছিল মানে দুঃসাহসিক অভিযান হয়েছিল তার সুন্দরবনে সুন্দরবন মানেই আমরা জানি সুন্দরবন রয়্যাল বেঙ্গাল টাইগারের জন্য ফেমাস ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস সেই সমস্ত দিনে রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি মানে স্বাধীনভাবে কোনোরকম বাধা ছাড়াই ঘুরে বেড়াতো সুন্দরবনের ঘন জঙ্গলে পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন লোকজন খুব কেয়ারফুল থাকত তারা একা কোথাও না গিয়ে দলে দলে যেত দলে যেত একসাথে গ্রুপ করে যেত বিশেষ করে সন্ধে হওয়ার পরে সূর্য ডুবে যাওয়ার পরে তারা কোথাও গেলে অবশ্যই একা না গিয়ে একসাথে যেত ওয়ান ইভিনিং বোলা গ্র্যান্ড পা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট একদিন সন্ধেবেলা ভোলা দাদু উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার যেটাকে আমরা হাটও বলে থাকি হার্ট করে হার থেকে ফিরছিলেন সাডেনলি অ্যাট এ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট ফাইভ ইয়ার্স বিহাইন্ড হিম হঠাৎ করে তার পেছনে মাত্র পাঁচ গজ দূরে হি হার্ট দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ গর্জন গোলা গ্র্যান্ড ফার টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস ভোলা গ্র্যান্ডপা পেছন ঘুরে তাকালেন এবং দেখতে পেলেন সেই বাঘের উজ্জ্বল দৃষ্টি ঠিক তার মুখের ওপরেই আছে মানে বাঘটি সোজা তার ভোলা দাদুর মুখের দিকেই তাকিয়ে আছে ভোলা গ্র্যান্ড পা ইনস্ট্যান্টলি ক্লাইম আপ অ্যা নিয়ার বানিয়ান ট্রি ভোলা দাদুর সঙ্গে সঙ্গে পাশের একটা বট গাছে উঠে পড়লেন দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট এ হান্ড্রেড টাইমস সেই বাঘটি সেই গাছটি মানে যে সেই বট গাছটি যেটিতে ভোলা দাদু উঠে পড়েছেন সেই গাছটিকে গোল গোল করে চারিদিক থেকে ঘুরতে লাগলো আর গর্জন করতে লাগলো আর এই গাছটা সে অনেকবার করছে মনে হচ্ছে যেন একশো বার কম করে সে গাছটি চারিদিকে ঘুরেছে আর চেঁচাচ্ছে গর্জন করছে দেন ইট স্যাটল ডাউন বুস উইদাউট টেকিং ইটস আইস আ ফেম এরপরে বাঘটি শেষ পর্যন্ত অপেক্ষা করবে অপেক্ষা করার জন্য পাশের একটি ঝোপে বসে পড়ল কিন্তু তার দৃষ্টি আছে একেবারেই ভোলা দাদুর দিকে কখনোই তার দৃষ্টি ভোলা দাদুর দিক থেকে সরছে না উইথ নাইট ফল রাত্রি আরও গভীর হতে লাগলো দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট জঙ্গল আরও বেশি অন্ধকার এবং নিস্তব্ধ হতে লাগলো ভোলা গ্র্যান্ড পা গুড হেয়ার দ্য টাইগার বিটিং এর স্টেল দ্য ড্রাই লিভস ভোলা দাদু এখন কিছু দেখতে পাচ্ছেন না অন্ধকারের জন্যে কিন্তু তিনি শুনতে পাচ্ছেন তিনি শুনতে পাচ্ছেন সেই বাঘটি তার লেজ দিয়ে শুকনো পাতার ওপরে বাড়ি মারছেন আওয়ার্স পাস্ট এইভাবে ঘণ্টার পর ঘন্টা কেটে যাচ্ছে মানে ভোলা দাদু বুঝতে পারছে বাঘ এখনও যায়নি ভোলা দাদু নিচে নামলে সে ধরবে এই জন্যে সে এখনো অপেক্ষা করে গাছের নিচেই বসে আছে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস হঠাৎ করে ভোলা দাদু দেখছেন কখন ভোর হয়ে গেছে তিনি নিশ্চয়ই রাতে কখনো গাছের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন যখন ঘুম ভাঙল তখন তিনি দেখতে পেলেন যে ভোরবেলা হয়ে গেছে আর কুইং অফ ডাভস মানে ঘুঘু পাখির ডাক শুনতে পাচ্ছেন বলার গ্র্যান্ড পা কেম ডাউন বলা দাদু গাছ থেকে নেমে আসলেন দেয়ার ওয়াজ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে কিছুটা দূরে একটা মাউন্ট মাউন্ট মানে মাটির ঢিবি মাটির ঢিবির ওপরে কয়েকটা লোক দাঁড়িয়েছিল বলে গ্র্যান্ড পা ক্লাইম দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হিস ওয়াটার টু ড্রিঙ্ক বলে দাদু সেই মাটির ঢিবিটাতে উঠলেন এবং উঠে যিনি যাকেই প্রথমে দেখতে পেলেন সেই মানুষটিকেই তিনি বললেন তাকে একটু জল দিতে খাওয়ার জল দিতে দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং সেই মানুষটি যার কাছে ভোলা দাদু জল খেতে চেয়েছেন সেই মানুষটি কিন্তু দেখছিলেন যে ওইখানে গাছের নিচে যেই গাছে ভোলা দাদু ছিল সেই গাছের ঠিক নিচে বাঘ অপেক্ষা করছিল ভোলা দাদুর জন্যেই হি ওয়াজ মাছ বিওয়াল্ডার তিনি সত্যিই খুব হতবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি জিজ্ঞেস করলেন হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউজ সিম্পলি ওয়ার্কড পাস দ্য হাঙ্গি বেস্ট অ্যান্ড ইট ডিড নাথিং হি আক ভোলা গ্র্যান্ড তিনি ভোলা ভোলাদাউকে জিজ্ঞেস করলেন কি আপনার রহস্যটা কী যাতে করে আপনি গাছ থেকে নেমে সোজা সেই ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে আপনি হেঁটে চলে আসলেন মানে সেই বাঘটির পাশ দিয়ে আপনি হেঁটে চলে আসলেন কিন্তু বাঘটি আপনাকে কিছুই করলো না রহস্যটা কি আপনি কী করেছিলেন দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং আর স্লিমস অ্যান্ড ইয়নিং সেই বাঘটি এতক্ষণে দেখা যাচ্ছে কি সে কী করছে তার হাত পা ছড়িয়ে নিচ্ছে স্ট্রেচ করছে আর তার সাথে ইয়ন মানে ইয়ন মানে হাই তোলা হাই তুলছে এখান থেকে আমরা বুঝতে পারছি বাঘটিও কিন্তু ঘুমিয়ে পড়েছিল ভোলাদাদুর জন্য সারা রাত করতে করতে ভোরবেলার দিকে সেও ঘুমিয়ে পড়েছিল দেন ভোলা গ্র্যান্ড পা রিমেম্বার দ্য টাইগার লুক ট্যাট এট এরপরে ভোলা দাদুর মনে পড়ে গেল সেই বাঘের কথা এবং তিনি বাঘটির দিকে ঘুরে তাকালেন এই লাইনটা থেকে আমরা এটা বুঝতে পারছি ভোলা দাদু নিজেও ঘুমিয়ে গেছিলেন গাছের ওপরে এবং যখন তার ঘুম ভেঙেছিল ভোরবেলায় তখন তিনি বাঘের কথা একেবারেই ভুলে গেছিলেন তার মনে ছিল না যে গতকাল রাত্রে তিনি বাঘের হাত থেকে বাঁচতেই গাছে উঠেছিলেন তিনি গাছ থেকে খুব স্বাভাবিকভাবেই নেমে হেঁটে চলে এসেছেন মানে তিনি আদৌ খেয়াল করেননি যে পাশেই বাঘ আছে এরপরে পুরো ঘটনা তার মনে পড়ে গেল এইবারে ভয় পেয়ে গিয়ে তিনি একেবারে আর তার দৌড়ে বাড়ি আমরা গল্পের শেষের দিকে পৌঁছে গেছি হাফ এ সেঞ্চুরি ল্যাটার ভোলা গ্র্যান্ড ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ নাইনটি ফাইভ হাফ আ সেঞ্চুরি ল্যাটার মানে অর্ধ অর্ধশতাব্দী পরে অর্ধশতাব্দী বলতে পঞ্চাশ বছর এই ঘটনা হওয়ার পঞ্চাশ বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ভোলা দাদু চিরদিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন একদিন সকালবেলা যখন তিনি আমাদেরকে ছেড়ে গিয়েছিলেন মানে তিনি মারা গেছিলেন তখন তার বয়স ছিল নাইনটি ফাইভ পঁচানব্বই বছর ইটস এইটটি ইয়ার ওল্ড ফাইভ ল্যামিটেড ম তার আশি বছরের বৃদ্ধা স্ত্রী খুব বেশি কান্নাকাটি করেছিলেন বিলাপ করেছিলেন ল্যামেন্টেড মানে বিলাপ করা বিলাপ করে কান্নাকাটি করেছিলেন সি শেঠ বলতে সাই দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরকেটেন টু ব্রেথ তিনি এটা বলেছিলেন দীর্ঘশ্বাস ছেড়ে দুঃখের সাথে যে এই বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছেন এখানে এন্ডিংটা সত্যিই খুব ফানি দাদুর ওয়াইফ নিজেই এটি কথা বলেছেন যে ভোলা দাদু মারা যাওয়ার পেছনে কারণ হচ্ছে তিনি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছেন অ্যাকচুয়ালি দাদুর হ্যাবিট ছিল সব কিছু ভুলে যাওয়া তার ফরগেটফুল নেচার ছিল এই জন্যেই তিনি এই মন্তব্যটা করেছেন আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থেকো সুস্থ থেকো